আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন নবী পাঠাইছেন রাসূল পাঠাইছেন একটা মাত্র উদ্দেশ্য সেটা হলো এনি প্রবলেম কোরআন দিয়ে আপনার সলভ হয়ে যাবে এ কোরআন যে কোনো প্রবলেমের জন্য যে কোনো কারণে যে কোনো উদ্দেশ্যে কোরআনুল কারীম আপনার সম্মুখে আপনি বলুন তো এই কোরআনুল কারীম জীবনের শেষ শুরু থেকে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্তরের কর্মকাণ্ড কোরআন খুঁজলে পাওয়া যাবে কি যাবে না জবান খুলে বলুন যাবে কি যাবে না সম্পূর্ণ গোটা জীবন আপনি পরিচালনা করার জন্য কোরআনই না কোরআনই যথেষ্ট কারণ হলো আল্লাহর নবীর সম্পর্কে চরিত্র বা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজীমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিয়ে দিলেন আল্লাহর নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন এত সুন্দর চরিত্রবান এত সুন্দর চরিত্র আমার নবীর আমার বন্ধুর কারণ হলো যার চরিত্রের ভিতরে কলঙ্ক নাই মানি ইজ লস্ট নাথিং লস্ট হেলথ ইজ লস্ট সামথিং লস্ট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট ঠিক না বেঠিক টাকা পয়সা যদি ক্ষতিগ্রস্ত হয় মানি ইজ লস্ট টাকা পয়সা যদি ক্ষতিগ্রস্ত হয় কিছু আসে যায় না আপনি আবার পরিশ্রম করবেন আপনি শ্রম দিলে অর্থ পাবেন টাকা পাবেন উপার্জন করতে পারবেন সামথিং মানি ইজ লস্ট নাথিং লস্ট কোনো সমস্যা নেই হেলথ ইজ লস্ট যদি শারীরিক কোনো প্রবলেম দেখা দেয় শারীরিক যদি কোনো সমস্যা থাকেন একটু ক্ষতি হয় শারীরিক একটু ঘাটতি হয় আবার পরে ওষুধ যদি খান আপনার ঠিক হয়ে যাবে ক্যারেক্টার ইজ লস্ট আপনার চরিত্র যদি খারাপ হয় জীবনে কোনো দিন ওই কলঙ্ক আর সারে না চরিত্র ক্যারেক্টার যদি লস্ট হয়ে যায় ক্যারেক্টার চরিত্র যদি খারাপ হয় এটা কখনো আর ভালো হয় না আমার আল্লাহ অন্তর্যামী অন্তরের খবর জানে কি জানে না আপনি আমি যে কাজ করি আল্লাহ দেখে ফেরেশতারা লেখে একটু কাঁধে আল্লাহ ফেরেশতা দিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলেন তোমাদের কাঁধে দুজন সম্মানিত ফেরেশতা আছে লেখক আছে তারা লেখতেছে আমি আল্লাহ দেখতেছি আল্লাহ দেখতেছেন না যে যেই কাজ করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আমরা ভয় করব কাকে জবান খুলে বলুন কাকে ভয় করব আল্লাহকে ভয় করে সব সময় চলতে হবে আল্লাহকে ভয় করে কাজ করতে হবে কারণ হলো গভীর রজনীতে তামাম পৃথিবীর কোন মানুষ দেখে না আমার কর্মগুলি কে দেখে দেখে কে আল্লাহকে ভয় করে যদি কোনো কাজ করি এর প্রতিদান কে দিবে জবান খুলে বলুন কে দিবে আমার আল্লাহ দিবেন বন্ধুগণ আমার মুরব্বিয়ানে কেনা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ভাইজান এই কোরআনের বিধান মোতাবেক জীবন গড়তে হবে কাউকে ঠকানো যাবে না কারোর হক নষ্ট করা যাবে না হুকুম করেছেন কে আল্লাহ কোনো খাদ্যখানায় ভেজাল দেওয়া যাবে না অর্ডার দিয়েছেন কে আল্লাহ অর্ডার দিয়েছেন ছোট্ট একটু আকে শুনেন বন্ধুগণ আমার মুরব্বিয়ানে কেরাম ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইতেছেন এখন মুহূর্তে একবারই কিনারা দিয়ে যাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াতেন আর জানতেন রাত্রে গভীর রজনীতে ঘুরে ঘুরে দেখতেন কে অসহায় আছে কে অসুস্থ আছে কে অসুস্থ আছে কে অসহায় আছে ঘুরে ঘুরে ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিতেছেন একবারের কিনারা থেকে যাচ্ছেন দেখতেছেন এক বাড়ির ভিতর থেকে একজন পুরুষ লোক বের হচ্ছেন আর ভিতরে যাচ্ছেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন ভাই আপনি এদিকে আসেন আপনাকে খুব টেনশন যুক্ত মনে হচ্ছে আপনি বারবার ভিতরে যাচ্ছেন আর বের হচ্ছেন কারণ কি বলে যে কারণ হলো আমার স্ত্রী অসুস্থ আমার বাসায় এমন কোনো মহিলা নাই এমন কোনো দায়ী নাই এমন একজন মা নাই এমন একজন বোন নাই যাকে আমার স্ত্রীর কোনো সেবা শুশ্রূষা করবে আমার স্ত্রীকে দেখার মতো কোনো লোক নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ খবর শুনে শোনার পরে বলে একটু দাঁড়াও একটু অপেক্ষা করো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন বাসায় গিয়ে তার স্ত্রীকে নিয়ে আসলেন আর সে ওই ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন নাও ওই মহিলাকে তুমি বাসার ভিতরে নিয়ে যাও ওই মহিলাকে বাসার ভিতরে নিয়ে গেলেন বাসার ভিতরে দিয়া
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে আড়ালে চললেন খানিক সময় পরে কিছু সময় পরে মহিলা ঘর থেকে বের হয়ে আসলেন আইসা বলতেছেন আবিরুল মুমিনিন আপনার বন্ধুর স্ত্রীর একটা ছেলে সন্তান হয়েছে চিৎকার বলবেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার মুরব্বিনে কেরাম লোকটা শুনে অবাক হয়ে গেলেন তারপর বুঝতে পারলেন না এবার বলেন ওই লোকটা কিছু হাদিয়া দিলেন কিছু টাকা দিলেন বললেন যে এই মহিলাকে এই মাকে এই বোনকে এই টাকাটা দিয়ে দেন এই বোনকে এই টাকাটা আমি হাদিয়া দিলাম খুশি হয়ে আমি দান করলাম খুশি হয়ে হাদিয়া না দিলে এটা নেওয়া জায়েজ আছে কিন্তু সৎকার জিনিস নেওয়া দুরুস্ত নয় যাদের উপরে যাকাত ফরজ তারা সৎকারের মাল নেবে না আর কোনো পয়গাম্বর তো নিতেন না আশারে মুবাশশিরা তারাও নিতেন না বন্ধুগণ আমার মুরব্বিন কেরাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন না তোমার কোনো অর্থ দিতে হবে না তোমার কোনো টাকা দিতে হবে না আমি কে তুমি কি জানো বলে না জানি না আমি তো চিনি আপনি একজন পথিক মানুষ বলে এই বর্তমান জমানার অর্ধ পৃথিবীর বাদশা যিনি ওমর সেই ওমর হলাম আমি চিৎকার করে বলুন আল্লাহু আকবার বন্ধু এইরকম যদি নেতা হয় এই দেশের শ্রোতা শান্তিতে সুখে ঘুমায় নিশ্চিন্তায় ঘুমাইতে পারে ঠিক না বেটি ও ভাইজান কারণ হলো বিধান লাগবে কার আল্লাহর বিধান যদি চালু করা হয় ওই সমাজে শান্তি আসবে তাছাড়া শান্তি আসবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কিনার থেকে একটা ঘরের কিনার থেকে যাচ্ছে এর মুহূর্ত শুনতেছে ঘরের ভিতর থেকে ছোট্ট ছোট্ট আওয়াজে কথা বলতেছে দুই মহিলা কথা বলতেছে একটা মা বলতেছে মেয়েকে ও মেয়ে বকরির দুধগুলি দহন করো দুধগুলি দহন করো ওর ভিতরে পানি মিলিয়ে দাও পানি মিক্স করে যদি না দাও আমাদের সংসার চলবে না পানি মিক্স করে বেশি বানাইয়া তারপরে বাজারে বিক্রি করতে হবে মেয়ে বলতেছে ও মা গভীর রজনী কিন্তু এই গভীর রজনীতে জানো তুমি বর্তমান যে বাদশা বর্তমান যে প্রেসিডেন্ট ইনি কোরআনের হুকুম দিয়ে দেশ চালায় যদি চুরি করি এই খবর পাওয়া যায় দুর্নীতির খবর পাওয়া যায় হাত কেটে দিবে রক্ষা হবে না কোরআন দিয়ে দেশ চালতেছে কোরআন দিয়ে দেশ চালাইতেছে দুর্নীতি করা যাবে না আল্লাহর নবী একটা বিচার করছিলেন একটা লোককে বিচারের জন্য কঠিন একটা শাস্তির ব্যবস্থা করলেন চুরি করেছে হাত কাটার ব্যবস্থা করলেন কিছু সাহাবীরা আল্লাহর নবীর নিকটে সুপারিশ করার জন্য গেছে যাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা এসেছি ওই ব্যক্তির একটু সুপারিশ করার জন্য কারণ হলো সবেমাত্র কোরআনি হুকুমত কায়েম হলো আপনি কেবল নতুন প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপ্রধান হলেন এখন কেবল আইন করেছেন এই মুহূর্তে তার একটু সেক্টিভেজ করা যায় কিনা একটু ছাড় দেওয়া যায় কিনা ভাইজান কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবীর সাথে সাথে চক্ষু মোবারক লাল হয়ে গেল চেহারা মোবারক গরম হয়ে গেল কপালের মাঝখানে একটা দাগ পড়ে গেলেন কপালের চামড়াগুলি ঢিল হয়ে গেলেন বসা মানুষ উঠে দাঁড়াইলেন বলতেছে সাহাবি থরথর করে কাঁপতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বুঝি নাই আমি একটু ওই লোকটার সুপারিশ করার জন্য এসেছি আমি একটু সুপারিশ করার জন্য এসেছি তাকে শাস্তির একটু কম কম দেওয়া যায় নাকি আল্লাহ নবী বলেন এই নিয়মটা এই আইনটা এই বিধানটা তো আমার দেওয়া নয় এই কোরআনুল কারীমের বিধানগুলি কার জবান খুলে বলুন কার মোল্লার না আল্লাহর কোন মোল্লার না আল্লাহর এই আল্লাহর দেওয়া বিধান আল্লাহর জমিনে কায়েম করার জন্য আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান হলেন কায়েম করলেন হাত কাটার অর্ডার যখন দিলেন সুপারিশ করতে গেলেন সাহাবি ভয় পেয়ে গেলেন আল্লাহর নবী বসা অবস্থা থেকে দাঁড়িয়ে গেলেন আসল কথা বলি না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথ দিয়ে যাচ্ছেন একটু দৃশ্যে পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا شفيعنا محمد
বন্ধুগণ আমার মুরব্বিয়ে কেরাম ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলাহু যখন পথ দিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন এক বাড়ির কিনারা দিয়ে যাচ্ছেন গভীর রজনী রাত্র শেষ অংশে শেষের দিকে যাচ্ছেন এই হলো মুহূর্তে কথোপন কথন করতেছে মা আর মেয়ে কথা বলতেছেন ঘরের ভিতর থেকে বলতেছেন ও আমার কলিজার টুকরা মেয়ে তাড়াতাড়ি ওঠো অন্ধকার থাকাকালীন গাভীর দুধ দোয়াও বকরির দুধ দোয়াও দুধ দোহন করো এই দুধের ভিতরে পানি মিক্স করে বাজারে বিক্রি করতে হবে মেয়ে বলতেছে ও মা তুমি জানো বাদশা ওমর অর্ধ জাহানের প্রেসিডেন্ট তিনি কাউকে ছাড় দেয় না কাউকে সেফটিভেস করে না বিচারের বেলায় কোরআনি হুকুমত কায়েমের বেলায় কোনো ছাড় নাই তার কাছে ওমরের খবর কানে কানে যদি খবর যায় ওমর যদি শুনতে পারে কঠিন বিচার হবে মা প্রয়োজন হয় না খেয়ে থাকবো তিন বেলার যায় এক বেলা খাবো তবুও দুধের ভিতরে পানি মিলাতে আমি পারবো না মা বলতেছে মেয়ে এই গভীর রজনী ওমর দেখবে কেমনে ওমরের কোনো সেনা সৈন্য নাই ওমরের কোনো লোকজন নেই এই গভীর রজনীতে কে দেখবে দেখার মতো তো কোনো লোক নেই তাড়াতাড়ি এই মুহূর্তে বকরির দুধ দোহন করে তার ভিতরে পানি মিলাও এবার মেয়ে বলতেছে ও মা এই গভীর রজনীতে ওমর দেখে না দেখে না কিন্তু ওমরের মালিক কিন্তু ঘুমায় না ওমরের মালিক যে আমার মালিক সে তার নাম কি জবান খুলে সকলে বলুন তার নাম কি আল্লাহ আবার বলুন আল্লাহ এই আল্লাহকে ভয় করে যদি কোনো ব্যক্তি কাজ করে তার প্রতিদান কে দিবেন আল্লাহ তার প্রতিদান দেবেন মেয়েটা ভয় পাইছেন কাকে একটু জবান খুলে বলুন কাকে ভয় পাইছে আল্লাহকে ভয় করে যখন দুর্নীতি থেকে ফিরে গেছে আর সে আজিমের মালিক আমার আল্লাহ ওই মেয়েটার উপর সন্তুষ্ট হয়ে গেছেন খুশি হয়ে গেছেন ওমরের কানে শব্দটা এসেছে মা মেয়ে কথা বলতেছেন সকালবেলা একজন লোক পাঠাই দিয়ে ওমর ডাকতেছেন যাও যাও তাড়াতাড়ি চলে যাও গিয়ে বলো ওই মেয়েটাকে বলো ওই বাড়ির বলো ওই বাড়িতে খবর পাঠাই দিলেন লোক পাঠাই দিলেন দুধ পাঠাই দিলেন যাও ওই মেয়েটা ওই বাড়িতে যেয়ে বলো ওই মেয়ের মাকে বলো বাদশা ওমর তোমাকে ডাকছে বাদশা ওমর ডাকছে তুমি চলে যাও এ খবর যখন শুনতে পেল মহিলা ভয় তো কম্পন হাত পাও কাঁপতেছে রাত্রে হয়তো কিবা কথোপকথন করেছি কথা বলছি মেয়ের সাথে কথাগুলি ওমরের কানে গেছে নাকি তাহলে তো আমার কঠিন বিচার হবে মহিলা ভয়তে ভয়তে কাঁপতে কাঁপতে আল্লাহ নবীর প্রিয় সাহাবী ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন যাই বলতেছেন আমিরুল মুমিনিন আমি এসেছি আপনি কি বলবেন বলেন বলে তুমি আর তোমার মেয়ে কি রাত্রে কথা বলছিলা এখন ভয় কি বেশি লাগে না কম লাগে আরো কম্পন উঠে গেছে মুখে ভাষা আসে না কথা বলতে পারতেছে এবার বলতেছে তুমি আর তোমার মেয়ে যে কথা বলেছে সব কথাগুলি আমি শুনেছি সুবহানাল্লাহ বলে এখন ভয় কি আরো বাড়ছে না কমছে আরো ভয় পেয়ে গেলেন আরো ভয় পেয়ে গেলেন কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরসা দিলেন ও বোন তুমি সান্ত্বনা হও তোমার কোনো ভয় নেই তোমার মেয়ে কি বলেছেন মেয়ে তো বলেছেন কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু তমাম পৃথিবীর কোন মানুষ দেখে না আল্লাহ দেখতেছেন আর ফেরেশতারা লিখতেছেন ফেরেশতা আছে কি নাই ফেরেশতারা লিখতেছেন আল্লাহ ফেরেশতা নির্ধারিত করে রেখেছেন এই ফেরেশতারা লিখতেছেন আমার আল্লাহ দেখতেছে দুর্নীতি করতে পারবো না এ কথা বলেছে তোমার মেয়ে ওমর ফারুক যখন এই কথাটা মুখ থেকে বললেন ওমর বললেন তোমার মেয়ে বলেছে আমার আল্লাহ নির্ধারিত করে ফেরেশতা দিয়েছেন ফেরেশতারা লিখতেছেন আমার আল্লাহ দেখতেছে এ কথা বলছি কি বলেন নাই এখন মহিলা ভয় আরো বেশি পাইছে না কম পাইছে কথা বলেন বেশি পাইছে না কম পাইছে আরো বেশি ভয় পেয়েছে
এবার বলেন বোন তোমার ভয় নেই তোমার মেয়ের চরিত্রের ব্যাপারে আদর্শের ব্যাপারে আদবের ব্যাপারে তোমার মেয়ে যে কথাটা বলেছে আমি ফারুজা জম ওমর খুশি হয়ে গেছি শুধু ওমর নয় আরশে আজিমের মালিক আমার আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহকে ভয় করে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে তার প্রতি আল্লাহর রহমত নাজিল হয়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও বোন তোমাকে আমি একটা প্রস্তাব দিই আমার ছেলের জন্য তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দাও বলুন না সুবহানাল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি যদি কাজ করে তার সাহায্য কে করে আমরা একটা শিক্ষা গ্রহণ করি আজকের আলোচনা থেকে একটা শিক্ষা বাড়িতে নিয়ে যাই আমরা সকল কাজগুলি করব কার সন্তুষ্টির জন্য আর বিধান মানব কার আইন মানব কার কার হুকুম মোতাবেক চলব আল্লাহর হুকুম মোতাবেক চলব আর ভয় করব কাকে আল্লাহকে ভয় করে চলব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তরে ফিট করার মতো তৌফিক দান করুন আল্লাহকে ভয় করে সকল কাজগুলি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ